बारुईपुरे नवग्राम ग्राम पंचायत गौरदही शूटआउटर घटना घटल काका सह दुजन के गुली कर खुन अभियोग उठल भाईपोर बिरुद्धे अभियुक्त के ग्रेफ्तार कर बारुईपुर थानार पुलिस এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো হিন্দল দে আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে হিন্দল কি খবর রয়েছে একেবারে দেখো যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বারুইপুর থানার অন্তর্গত গৌরদহ গ্রাম সেখানেই কিন্তু রাত দুটো নাগাদ এই ঘটনা ঘটে যেখানে কাকা ভাইপো এবং কাকার সঙ্গে আরো এক ব্যক্তি তারা তিনজনে মিলে কিন্তু একেবারে মদ্যপান করছিলেন তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং সেই সময় কাকা ও ভাইপোর মধ্যে কোন একটা বিষয় নিয়ে বাদানুবাদ হয় এবং তারই মাঝে কিন্তু ভাইপো আব্দুল মজিদ মন্ডল সে কিন্তু কাকাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাকে বাধা দিতে গেলে আরো একজন ব্যক্তি যিনি ছিলেন তাকেও কিন্তু সেই আব্দুল মজিদ মন্ডল গুলি চালায় ঘটনাস্থলেই সেই কাকার মৃত্যু হয় তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং পরবর্তী ক্ষেত্রে আশঙ্কাজনক অবস্থায় অপর ব্যক্তিকে যখন চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়াস পুলিশ নেয় তখন কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়েছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর গোটা ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে কি কারণে গণ্ডগোল কি নিয়ে গণ্ডগোল সমস্ত বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই কিন্তু বারুইপুর পুলিশ থানা পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলে কিন্তু এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোয় আগুন লাগানোর ঘটনা পর্যন্ত ঘটেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে তেমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে স্বাভাবিকভাবে এই ঘটনায় গোটা এলাকায় কিন্তু একটা থমথমে পরিবেশ এবং পুলিশ গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং এর নেপথ্যে কি কারণ রয়েছে সেই বিষয়টাও খতিয়ে দেখছে তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল যেমনটা আমরা দেখেছি যে একাধিক বিভাগীয় প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ 27 জন অধ্যক্ষের ঘরে আটকে ছিলেন এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি জানবো সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝিলম করণ চাই ঝিলম একদিকে জানতে চাইবো যে পড়ুয়ারা তারা নিজেদের অবস্থানে অনড় এবং তারা সময় সীমা বেঁধে দিয়েছে দুপুর দুটো পর্যন্ত তারপর যদি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম সিদ্ধান্ত না জানানো হয় তাহলে তারা আমরণের অনশনের হুঁশিয়ারি দিয়েছে সেটা জানতে চাইবো কি বলছেন তারা অন্যদিকে অধ্যক্ষ উপাধ্যক্ষ তাদের এই মুহূর্তে কি বক্তব্য একদমই তোমাকে প্রথমেই জানাবো যে এই মুহূর্তে যারা ঘেরাও মুক্ত হয়েছেন বলে যারা আন্দোলনকারী যাদেরকে দাবি করছেন সেই অধ্যক্ষ উপাধ্যক্ষরা তাদের চেম্বারেই রয়েছে আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে দেখাতে বলবো এই যে প্রিন্সিপালের যে চেম্বার যেখানে গতকাল অবধি অবস্থান ছিল পড়ুয়াদের সেখানে কেউ নেই নিরাপত্তা কর্মীরা পুলিশ কর্মীরা তারা রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন কারণ চেম্বারের ভেতরে অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ যে 27 জনের কথা বলা হয়েছে তাদের অনেকেই রয়েছে বেশ কয়েকজন গতকাল সন্ধ্যাবেলায় শারীরিক কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা গিয়েছিলেন এবং আজ সকালে অর্থোপেডিক বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি বেরিয়ে যান অন্যদিকে পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায় তার জন্য ইতিমধ্যে এই চেম্বারের ভেতরে বিভাগীয় প্রধান অধ্যক্ষ তারা বৈঠক করছেন কারণ রোগী পরিষেবা স্বাভাবিক রাখাটা মূল উদ্দেশ্য একদিকে অন্যদিকে তাদের বক্তব্য যে এই যে নির্বাচন ছাত্র সংসদের সেই দাবির ব্যাপারে তারাও সহমত পড়ুয়াদের সঙ্গে তবে সেটা 22 তারিখের যে তারিখ ঘোষণা করা হয়েছিল সেই 22 তারিখ হবে কিনা সেটা নিয়ে এই মুহূর্তে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়নি তবে এই বিষয় নিয়ে অবশ্যই স্বাস্থ্য দপ্তরে তারা কথা বলেছেন সেটা তারা বারবার বলেছেন আমরা দেখতে পাচ্ছি পড়ুয়াদের পক্ষ থেকে আবার এখানে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে আরেকবার কথা বলবো আপনারা কি আমরণ অনশনের সিদ্ধান্তে আমরা কাল রাতেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছি আমরা আমাদের যে ঘেরাও অবস্থান ছিল সেটা আমরা উঠিয়ে নিয়েছি কারণ আমরা মনে করি যে যে অথরিটি আমাদের সাথে এরকম ব্যবহার করে মানে আমাদের মানে যারা বারবার বলে এসেছে যে মানে সন্তান তুল্য ছাত্র তাদের ওপর হাত তোলা এটা আমরা একবারই মেনে নিতে পারিনি তো আমরা মনে করেছি যে তাদেরকে আটকে রেখে কোনো লাভ নেই আমরা ঘেরাও তুলে দিয়েছি তারা চলে যেতে পারে এবং আমরা আমাদের যে কলেজ লাইফ আমরা সেটাকে ফিরিয়ে আনা আমাদের কলেজের ইলেকশন কলেজের ইউনিয়ন সেটাকে ফিরিয়ে আনা সেটা আমরা আমাদের জীবন দিয়ে ফিরিয়ে আনবো যদি দুটোর মধ্যে যদি সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে কী করবো দুটোর মধ্যে সিদ্ধান্ত না আসে তো আমরা আমরণ অনশনে বসবো